মিডডেমিলে নতুন বরাদ্দ নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। 20 টাকায় কি করে হবে মাংস ডিম ফল? যদিও এই খবরে খুশির হাওয়া অভিভাবক থেকে পড়ুয়াদের মধ্যে। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মিডডেমিলের নতুন নতুন ভাবনা শুরু হয়েছে। সূত্রের খবর, সেই নির্দেশিকা অনুযায়ী খাদ্য তালিকায় যোগ হয়েছে মাংস ডিম ও ফল, যার জন্য অতিরিক্ত 20 টাকা বরাদ্দ করা হয়েছে এই বরাদ্দ অর্থে ডাল ভাতের সঙ্গে প্রতি সপ্তাহে একদিন করে মাংস ডিম ও ফল দেওয়ার ভাবনা গৃহীত হয়েছে, যা নিয়ে রীতিমতো খুশির হাওয়া অভিভাবক থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে। কিন্তু বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, মিড ডে মিলের নতুন ডায়েটের জন্য বরাদ্দ করা হয়েছে 20 টাকা। সেই 20 টাকা কিলো দরে 200 টাকা দিয়ে মাংস কিনে রান্না করে জ্বালানির খরচ ও মশলা সহ একাধিক দ্রব্যাদি কেনাটা আদৌ সম্ভব হবে কিনা সেটা নিয়েই ভাবছেন স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে বাজারে ফলের দাম যেভাবে ঊর্ধ্বমুখী, পাশাপাশি একটা করে ডিম কিনতেই পড়ে যাচ্ছে 7 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে এই নতুন ডায়েট মেনে পড়ুয়াদের খাদ্য সরবরাহ করা হবে সে নিয়ে যথেষ্ট চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। যদিও অভিভাবকদের দাবি তাদের বাচ্চারা অন্য সময় স্কুলে আসতে চায় না, বাড়িতে মাংস খাওয়ার জন্য বায়না করে, এই নতুন ডায়েট যদি চালু হয় এবং স্কুলেই তারা যদি মাংস পায় সেক্ষেত্রে তাদের স্কুলে যাওয়ার জন্য আর কোনো সমস্যা থাকবে না, বরং তারা বেশি আগ্রহী হবে, তারা স্বেচ্ছায় স্কুলে যাবে। পাশাপাশি ফল ডিম ও মাংস পেলে তারা পুষ্টির দিক থেকে উপকৃত হবে বলে মনে করছেন অভিভাবকরা। ভালো লাগছে। কেন? আমাদের স্কুলটা খুব ভালো, আমরা স্কুলে বেশি করে মাংস ভাত খাই, মাংস ফল আমাদের স্কুলে অনেকটা দেয়, আমরা প্রাণ ভরে খাই। একদিকে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে মিড ডে মিলের নতুন নির্দেশিকায় খুশি বইলেও স্কুল কর্তৃপক্ষরা ওই বরাদ্দ অর্থে নির্দেশিকা মেনে খাবার পরিষেবা দিতে পারবেন কিনা তা নিয়ে তারা নিজেরাই যথেষ্ট ধন্দে রয়েছেন। ধরুন এখন 200 টাকা করে যদি মাংস হয়, তাহলে মাংস অ্যাকচুয়ালি দু পিস করে অন্তত প্রত্যেক বাচ্চাকে দিতে হয়, তাহলে দু পিস মাংসের দামই 20 টাকা পড়ে যায়। তাহলে এরপরে সেখানে জ্বালানি খরচ রয়েছে, ভাতের জন্য খরচ রয়েছে, যদিও ভাতটা এক্সট্রা দেয়া মানে ইয়ে করে দেওয়া হয় ওখান থেকে রেশন থেকে দেয়, কিন্তু আর অন্যান্য তেল সবজি টবজি বা অন্য কিছু তো খরচ আছে, তেল হলুদ মশলাপাতি এ সমস্তগুলো খরচ, এইগুলো এক্সেসিভ খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের স্কুলে বাচ্চা সংখ্যা কম তারা একটু অসুবিধা তো পড়বেই, কিন্তু যেখানে হয়তো বাচ্চারা বেশি আছে তাদের হয়তো খিচুড়ি টিচুড়ি দিয়ে অন্য দিন বা ফল এগুলো অ্যাডজাস্ট করা যেতে পারে, কিন্তু যারা অ্যাকচুয়ালি যে সমস্ত জায়গায় বাচ্চাগুলো কম তারা ভীষণ অসুবিধায় পড়বে বলে আমার মনে হচ্ছে। প্রত্যন্ত গ্রামের দিকে যদি ওরা একটু হয়তো মাংস টাংস সস্তায় কিনতে পারবে, কিন্তু ফল টলগুলো পেতে গেলে ধরুন এখান থেকে তাদের ক্যারিং কস্টটা বেশি পড়ে যায়, সেক্ষেত্রে অসুবিধে হবে, দেয়া যাবে না, হয়তো ভাগ করেই দিতে হবে, গোটা ফল হয়তো দেয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।